এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজ ঘর সামলাতেই এবার প্রকাশ্যেই তিনি 23-এর আগেই গোপন বৈঠক করলেন কর্মী সমর্থকদের সঙ্গে। কার্যকারিণী বৈঠক সদর শহর জেলা বিজেপির। আগরতলায় গোপন বৈঠক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাহলে কি বিপ্লব দেব এবার কি বড় দায়িত্ব পেয়েছেন গুরুর কাছ থেকে? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার বিজেপির বড় দায়িত্বর পথে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব? গোপন বৈঠক করলেন 2023-এর বিধানসভা নির্বাচন কিভাবে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কি নিজ জায়গা আবার কি ফিরে পাবে? এই নিয়ে উঠছে জোর জল্পনা। কার্যকারিণী বৈঠক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলা।